এই দেখো, আমাকে আগের দিন সন্ধ্যাবেলা একটু কিছু টুকটাক কেনার ছিল গণেশ পুজোর জন্য, তো বেরিয়েছিলাম বাইরে, তা সেইটুকুর জন্য তোমাদের কিছু তুলে রেখেছিলাম ক্লিপ, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তা চলো দেখতে থাকো। চলো দেখতে থাকো, পরে আবার তোমার সাথে কথা বলবো। কেনাকাটা সব হয়ে গেল, চলো আলুটা নিয়ে নিয়ে বাড়ি যাও। তোমার সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এবার তোমাকে তোমাদের অনেক স্বাগত। আজকে কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি, আজকে তোমাদের দাঁড়াতেই ভুলে গেছি। হ্যাপি গণেশ চতুর্থী, তো তোমরা সবাই ভালোভাবে গণেশ পুজো কাটাও। আমি এই যে ড্রেস করেছি, দেখো পুজো দিতে যাচ্ছি, তো পুজোর একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে এসেছি। আমি পুজো দিতে যাচ্ছি, চলো দেখতে থাকো, ওখানে গিয়ে তোমাদের সাথে পরে কথা। চলো পুজোর ওখানে যাই, তোমাকে ঠাকুর দেখাবো সব, চলো দেখতে। মণ্ডপে চলে এসেছি পুজো দিতে, যে দাদা পুজো করে আমাদের বাড়িতে এখন, এখানে আসার পরে আর কি, তো সেই দাদাই দেখছি ওখানে পুজো করছে। দাদার কাছে ডালাটা দিলাম, দাদাই ফুলের মালাটালাগুলো পরিয়ে দিল। তা চলো, আমি অঞ্জলি, তো এখানে দেওয়া যাবে না অঞ্জলি, তো পুজোর ডালাটাই নিচ্ছে আর নাম লিখে যার যার মানে টিকিট দিয়ে দিচ্ছে, কত নাম্বারে যে সন্দেশ টন্দেশ নাম লিখে। তা চলো এই পুজোটা দিয়ে নিই, দিয়ে তারপর তোমাদের সাথে পরে আবার কথা বলছি। ওই দেখো ডালা দেওয়া হয়ে গেছে আমার, তো ওখানে দাঁড়াতে বলে একটু দাঁড়ালাম দক্ষিণ ঠকানা দিয়ে। তা চলো দেখতে থাকো, আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। হাত পা ধুয়ে কাপড় চাপড় সব চেঞ্জ করা হয়ে গেল, তো ওই যে কচুরি নিয়ে এসছে বন্ধু, ওগুলো টিফিন খাচ্ছি এখন, চা খাবো। তো চলো দেখতে থাকো, আমরা খেয়ে নিই। এই আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে, দেখো কোথায় যাবো বলেছিলাম বিকালে বেরোনোর, তা বঞ্জি আর আমি বেরিয়ে গেছি, তো চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। আসবো, হ্যাঁ কাঁপিয়ে দেবো আজকে বাবা যখন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম, তোমাকে মন্দিরটা দেখাবো একদিনকে আসবো, তখন তোমাদের সাথে এই রাম ঠাকুরের এই আশ্রমটা তোমাদের সাথে শেয়ার করবো, একদিন দেখাবো সবটা ভেতরে গিয়ে। পাগলিদের দুপুরবেলা এরা রোদের মধ্যে ছাতা মাথায় দিয়ে ঘুরতে, আমরা দুটো পাগলি আছে বেরিয়ে পড়েছে রাস্তায়।
ছুটে গেল তো দেখো রাস্তা আমার একদম চিনি, আমি চিনি কিন্তু গুলিয়ে গেছে, গুলিয়ে গেছে, কখন থেকে হেঁটেই যাচ্ছি, রিক্সাওয়ালাটা এদিক দিয়ে আসলো না, ফাঁকা তো শরীরের পক্ষে ভালো বলো। আমাদের বাবু চড়েছিল, ছেড়েছিলাম, দেখেছো? সরে আসো, সরে আসো, এখানে এসো। জুয়েলারির ওখানে যাই, তারপর যে চলে আসলাম যেখানে বলেছিলাম আসবো, ওই যে হাইল্যান্ড পার্কে আসবো বলেছি, তা চলো হাইল্যান্ড পার্কটা দেখে নিই, তোমাদেরকেও দেখাই, চলো আমার সাথে চলে আসো। দেখো কিছু কিনিনি এখনো, ঘুরে যাচ্ছি দুজনে, চলো দেখতে থাকো। এই দেখো হাইল্যান্ড পার্কের ভেতরেই এটা সিনিকেতন, এর ভেতরে গেছি, এখানে তুমি মানে প্রচুর রকমের ভ্যারাইটিস সব পাবে, লেডিস শাড়ি থেকে বাচ্চাদের জামা প্যান্ট তুমি সব কিছু, গেঞ্জি ছেলেদের সব কিছুই রয়েছে এখানে, লেডিস জেন্টস সবই ছিল ওখানটা দেখেছি। তো আমি আগে একবার এসেছিলাম তখন ভেতরটা আসা হয়নি, তো এইবারে আমি আসলাম, প্রথমে ভেতর ভেতরে গুলো ঘুরে দেখলাম। তা চলো আমরা যেটুকু দেখানো দেখে তারপর তোমার দেখো ভেতর থেকে বেরিয়ে গেলাম, এখানে লেডিস পার্লার আছে, তোমার ফোনের শোরুম টোরুমগুলো আছে, লেডিস পার্লারটা আছে, তারপর আইনক্স আছে, তারপরে তোমার ভেতরটা মানে যেটুকু দেখাচ্ছিলো ঘুরে ঘুরে দেখলাম, এই প্রথমবার গেছি তাই দেখছিলাম। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তোমাদের সাথে পরে আবার কথা বলছি। খুব মজা করেছি, কিছু কিনিনি, কিছু কিনিও নি, কিছু ভীষণ পয়সা, একই জিনিস বার্গার ফার্গার তুমি যা বলো, খাওয়ার বলো কেনার বলো, প্রচন্ড দাম। তুমি মানে এখানে আসলেই বুঝতে পারবে, বাইরের সাথে এখানে তুমি কথাটাই বুঝতে পারবে, প্রচন্ড দাম। খাওয়ার হয়ে গেছে আজকের গণেশ পুজো, যেইটুকু পুজো টুজো দেওয়ার ছিল ঘোরা ছিল, তো চলো বাড়ির দিকে যাই, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছে, আজকে এইটুকু ব্লগ করার ছিল, বেশি করবো না, চলো দেখতে থাকো। এই চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম, যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো।